সকালে বাচ্চাদেরকে টিফিনে কি দেব স্কুলে সেটা একটা ভীষণ মানে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। তো তোমাদের একটা ভেজ স্যান্ডউইচের কথা যতদূর মনে হয় আমি আগেও এটা দেখিয়েছি, তাও আর একবার দেখালাম। এটা হচ্ছে গাজর, ওই যেরকম আমাদের থাকে না গ্রেট করার জন্য এরকম, এই গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে গ্রেট করে নিয়েছি, আর আধখানা শশা, তার মধ্যে দিয়েছি মেয়োনিজ আর অল্প একটু টমেটো সস। এরম একটা মেয়োনিজ কিনে নেবে ছোট্ট ডক্টর ওটকারের, এরম একটা প্রথমে ছোট কিনে নেবে, সব বাচ্চারা তো খেতে চায় না, তো এরকমভাবে একটা কিনে নেবে। আর টমেটো সস তো ঘরেই থাকে, তো ওটা দিয়ে ভালোভাবে এরকম একটা মিক্সচার করে, অল্প লবণ লাগে না সাধারণত লবণ, কারণ টমেটো সস থাকে তো, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এরকমভাবে আমি এজেসগুলো কেটে নিয়েছি, কারণ আয়ুষ্মান এগুলো খেতে চায় না। তো এর মধ্যে কিছুই না, কিচ্ছু আর দিতে হবে না। ভেজ স্যান্ডউইচ যদি খুব ঝটপট দিতে চাও তাহলে এটা হচ্ছে সব থেকে হেলদি অপশন, আর খুব ভালো খেতে মানে ভালোবাসে বাচ্চারা খেতে। একবার করে তোমরা দেখো একটা অন্যরকম স্বাদ হয়। আলু সেদ্ধ টেদ্ধ করে ভেজ স্যান্ডউইচ বানাতে হয়, অত খাটনিরও ধরো সবসময় তো সময় হয় না। এই তো এই দেখো টিফিনে ওকে আজকে দিলাম একটু কাজু আর কিশমিশ, আর এই যে স্যান্ডউইচটা এভাবে কেটে দিয়েছি, ব্রাউন ব্রেডের মধ্যে এই কাজু কিশমিশ, একটু ড্রাই ফ্রুটস দিলাম, কিশমিশটার মধ্যে একটু সুইটনেস আছে, ভালো লাগবে ওটা খাবার পর। হয়ে গেল টিফিন রেডি, আর এই যে আমার কত মশাইয়ের চা রেডি করে রাখা হয়ে গেছে, এখানে ব্রেড সেকে রেখে দিয়েছি থাক। তো সমস্ত কাজ করে ডিউটি সেরে যেতে হয়, হাজবেন্ডের জলও গরম করে রেখে দিয়েছি, এসে খালি এগুলো আমাকে পরিষ্কার করতে হবে ঘরদোর গুলো। আয়ুষ্মান মুখটা সুন্দর করো, গুড মর্নিং বলো। যখন প্রথম প্রথম আমি ভিডিও শুরু করতাম ওর এনকারেজেই কিন্তু আমার ভিডিও করা, মা তুমি করো তুমি করো, তখন কত ছোট, মা তুমি ভিডিও শুরু করো না, মা এরকম করে বলতো না বাবাই বল। আর যখন করতাম ঠিক খুশি হতো, ক্যামেরার সামনে এসে এসে উঁকি মারতো, হাত নাড়াতো। এখন বড় হয়ে গেছে, এখন আসতেও চায় না, বিরক্ত হয় জানো, ও বিরক্ত হয় ওর বাবা বিরক্ত হয়, একা হাম লড় রহে হ্যায়। আমি সব ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজ না হলে অনেক ল্যাঙ্গুয়েজই আমি জানি। চলো এবার আমরা আশিস নিচে গেছে, ময়লার গাড়ি এসছে ময়লা ফেলতে, আর দেখি নিচে কি আছে। একটা শীত শীত ভাব না, আর বেলা এত ছোট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ সারতে সারতেই মানে দিন শেষ হয়ে যাচ্ছে। তো আজকে শরীরটা একটু ডাউন আছে, কারণ একটু গলাটা ব্যথা ব্যথা হয়েছে আগে, মানে রাতে গতকাল রাতে আয়ুষ্মানের হালকা জ্বর এসেছিল, তো সকালবেলা আমি দেখলাম যে গাটা বেশ গরম, তাই নিয়ে ও স্কুলে গেছে। আর কারণ আজকে ওদের স্পোর্টসে সিলেকশন ছিল, তো সেখানে ও সিলেক্টেড একদম, আর আমিও বেশ এখন হ্যাপি হ্যাপি লাগছে। তো হালকা একটা গলা ব্যথা হচ্ছে, এই যে একটা সিজন চেঞ্জ, হঠাৎ করে হাওয়া ঠান্ডা বেড়ে গেছে না, তো মানে একটা কাশি গলা ব্যথা এরকম একটা ভাব হচ্ছে। আয়ুষ্মানরও বেশ কাশি হয়েছে, আর জর্জর মতন, জর্জর মতন না জ্বরই আছে। এখন এই যে মিঠে রোদটা একটু গায়ে লাগাচ্ছি, কি যে ভালো লাগছে বলার মতন না। আর ওই দেখোগুলো হচ্ছে না সুপুরি, সুপুরিগুলোকে কালকে আশিস গেছিল একজনের বাড়িতে, সেখানে মানে ও তো কাজের কাজের জন্যই গেছিলো, সেখানে একটা বাড়িতে সুপুরি গাছ দেখেছে, তো ওরম ভাবে ঝাঁকিয়েছে অনেক কটা সুপুরি পড়েছে, তারপর নিচেও দেখে আরো চার পাঁচটা পড়ে আছে, তো সুপুরিগুলো নিয়ে এসেছে। আমার যেহেতু লক্ষ্মী ঠাকুরের ইয়েতে তো সুপুরি লাগে, ওই জন্য রোদে দিয়েছি, এগুলোকে শুকোবার জন্য, শুকিয়ে যাক তারপরে ব্যবহার করবো।
আর রান্না বান্না সমস্ত কমপ্লিট। আশিস আয়ুষ্মান দুজনেরই খাওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে, দাঁড়াও আমি বলছি, এটা এটা হচ্ছে খোসাটা ছাড়াতে হয়, তার ভিতরে গোল গোল শুকনো আমি আমি না ছোটবেলা আমার বাপের বাড়ি যেখানে ছিল রালিগঞ্জ বাড়িতে, ওখানে একটা সুপুরি গাছ ছিল। তো সুপুরি গাছে প্রচুর এরকম কমলা, টকটকে কমলা, যখন কাঁচা সুপুরি ছিল থাকতো, মানে বেশ পাচ্ছে পাচ্ছে, তখন টকটকে কমলা হতো। আর সেই সুপুরিগুলোকে আমি ভাবতাম কি ছোট ডাব, হ্যাঁ আমি ভাবতাম ওগুলো কোথায় ছোট ডাব, ওগুলো বড় হলে মনে হয় ডাব হবে। তা মা বলতো না ওটা ডাব গাছ, ডাব হবে না এরকম। তো ওই স্মৃতি, আমার এক মানে আমার ঠাকুমার বোন ছিল, মেজদি বলতাম আমরা, তো সেই মেজদি পান খেত, তো মেজদি আসবে যখন তার জন্য সুপুরিগুলো তুলে রাখতাম যে মেজদিকে দেব বলে। তো যাই হোক, চলো শুরু করেছি কি কি রান্না করেছি তোমাদের এখন দেখাবো। মানে দেখো জলগুলো দিয়েছি না এখানে, এগুলো হচ্ছে রোদে রাখলাম, এই এগুলো খাওয়ার জল, এই যে একটু উষ্ণ গরম হয়ে যাবে, জলটা খেতেও ভালো লাগে, কারণ এখন এত ঠান্ডা লেগেছে না গলাটায়, ঠান্ডা জল নিলে ছ্যাক করে উঠছে। আজকে আমি সকাল থেকে গাছে জলও দিতে পারিনি জানো, সকাল থেকে গাছে জল দেয়নি। আর একটা জিনিস দেখাই, আজকে আয়ুষ্মানকে স্কুল থেকে দেওয়ার পথে রিয়া দাঁড়িয়েছিল ঠাকুরের নকুলদানা কেনার জন্য, আর আমার তো জানো ধূপকাঠির প্রতি একটা মানে ভীষণ ইয়ে আছে, তো এই ধুনো ধূপটা কিনেছি, একদম ধুনোর গন্ধ, দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে জ্বালিয়েছি, 15 টাকা নিয়েছে এক প্যাকেট। আমি দিদির কাছে দেখেছিলাম এত সুন্দর ধুনো বা ধুনো দিলে যেটা গন্ধ হয় না সেরকমই আর কি। আর চলো তোমাদের দেখাই এখন আমি লাঞ্চ করব, কি কি রান্না আজকে ছিল তোমাদের দেখাই। ওদের খাওয়া হয়ে গেছে যেহেতু, ওই জন্য অল্পই আছে। এটা হচ্ছে চুনো মাছ, অনেকটাই মানে অনেকটা করেছি, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা আশিস খেয়েছে, আর কিছুটা আমার জন্য রয়েছে। ভাত তো জানোই, ভাত তো থাকবেই। এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে পার্শে মাছের ঝোল, হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। আর আশিস আজকে ফেরার পথে নিয়ে এসছে মাটন, তো রাতে মাটন করবো, অল্পই নিয়ে এসছে, আমরা তো মাটন খাই না তোমরা জানো, একদমই খাই না, খুব রেয়ার। তো মাটন আজকে রাতে হবে, ও যেটা মাটন বিরিয়ানি করো, আমি সে না মাটন বিরিয়ানি করবো না, মানে এমনি নর্মাল প্লেন ভাতের সাথেই ভালো লাগে। তো শুক্রবারের ব্লগটা তোমরা একটু দেরিতে পাচ্ছ, মাঝখানে শরীর আমাদের খুব খারাপ গেছে আমার আয়ুষ্মানের, তো এটা শুক্রবার দিনে বিকেলে, ঠান্ডা লাগলে বা গলা ব্যথা করলে খুব মানে ইচ্ছা করে যে বারে বারে গরম জল খাই। তো প্রত্যেক দিন তো আর আমাদের একরকম যায় না, এক একদিন এক এক রকম যায়, তো সেই প্রত্যেকটা দিনকে সুন্দরভাবে তুলে ধরাই হচ্ছে আমাদের ডেইলি ব্লগারদের কাজ। তো মানে বিশেষ করে যারা আমরা ঘরের কাজকর্মকে তুলে ধরি, এবার থেকে তোমাদের সঙ্গে একটা কথা আমি এখানে জানিয়ে রাখি, আমার প্রত্যেক দিনের কিছু কিছু পার্ট কাজকর্মগুলো, টিফিন রেসিপিস, লাঞ্চ রেসিপিস, আমি এইভাবে এবার আমার চ্যানেলটাকে সাজাবো। নতুন বছরের রেজলিউশন বলতে পারো আমি এটাই নিয়েছি, কারণ তোমরা প্রত্যেকেই আমার কাজকর্ম, আমি কিভাবে রান্না করি সেগুলো দেখতে পছন্দ করো, তো সেই হিসেবেই একটা নতুন পরিকল্পনা করো। তোমাদের তো বলেই ছিলাম সকালে যে আশিস আজকে মাটন নিয়ে এসেছে, তো মাটনটা রাতে হবে। আর এই যে আলু ভাজছি, চিকেনে আলু না খেলেও মাটনের আলু কোনোভাবেই মিক্স করা যায় না, তাই না? তো এটাকে ম্যারিনেট এমনি এখন করব, হচ্ছে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা পেস্টটা দিয়ে মাখিয়ে নেব। রবিবার মানেই মাটন ছিল, তো এই যে এটা হলুদ আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে রাখি, যতক্ষণ আলু ভাজা হচ্ছে, তারপর পেঁয়াজ ভাজবো, টমেটো কষাবো, তারপরে মাংস দেবো, মাংস ভালো করে কষে যাবে, তারপরে যা যা করার সেগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি।
যখন এরকম ঠান্ডা লাগে, মানে সর্দি হচ্ছে বা শীতকালে এরকম গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে আমি যেভাবে মাটন বানাই সেই রেসিপিটা শেয়ার করছি। পেঁয়াজ দিলাম বেশ কিছুটা, এই যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সেই অবস্থাতে দুটো টমেটো, দেখলে কিরকম টমেটোর আকারগুলো, তো সেই দুটো টমেটো এরকমভাবে কেটে দিয়ে দিলাম। এইভাবে পাতলা পাতলা করে দিলে লবণ দেওয়ার সাথে সাথেই টমেটোটা গলে যায়, তো এভাবে মানে অত সময় ধরে কুচি কুচি করারও প্রয়োজন পড়ে না। তো দেখো, ম্যারিনেটেড মাটনটা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে বেশ ভালো করে কষাবো। তার সাথে এখানে বেশ কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে সব কিছু দিয়ে একটু ভালো করে কষা কষা করে নিয়েছি। তো দেখো, মাটন রান্নাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে পুরো। এখন এটাকে আমি প্রেশারে দেবো, হ্যাঁ প্রেশারে দেবো, আর গরম মশলার গুঁড়ো, তারপরে গরম জল সব একে একে দেবো। মাটন যেরকম করলাম সেরকমই, যেরকম করি সবাই সেরকমই করেছি, আর কত কম তেলে করেছিলাম, কিন্তু যেহেতু চর্বি ছিল কিছুটা, অনেক তেল বেরিয়ে গেছে, দেখেছো তো? আর এই যে কড়াইটা এখন ভালো করে মানে জল ওর মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে জলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে মাটনের মধ্যে অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দেবো গরম মশলা, মানে যেগুলো আমরা ব্যবহার করি সাধারণত, দারচিনি, লবঙ্গ আর এলাচ, সেটাকে আমি হামানদিস্তাতেই গুঁড়ো করে নিয়ে দিয়ে দিই। তো এটা দিয়ে একটুখানি মিশিয়ে আর একটু লবণ টবণ সব কিছু চেক করে নিয়ে জাস্ট প্রেশারে দিয়ে দিতে হবে। তো আমার প্রেশারে বেশ কয়েকটা সিটি দিতে লাগে, মানে যদি খুব সফট বানাতে চাও মোটামুটি 5 থেকে 6টা সিটি দিতে লাগে। তো তোমাদের প্রেশার কুকারে যেরকমভাবে হয় সেরকম করতে পারো, অনেকে আবার আগে মাটন সেদ্ধ করে নেয়, তো মানে এটা তোমাদের ওপর নির্ভর করবে। তবে আমি দেখেছি আগে মাটন সেদ্ধ করে নেওয়ার থেকে পরে রান্নার পর সিটি দিলে তার স্বাদ অনেক বেশি হয়। অনেকে আবার মানে কড়াইয়ের মধ্যে কষাতে কষাতেই মাটন সেদ্ধ করে, সেটা যদিও অনেকটা সময় লেগে যায়। আর এখন ওটা মাটনটা যতক্ষণ আর কি প্রেশারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি আর আয়ুষ্মান একটা গেম খেলছি, মানে এটা হচ্ছে বাচ্চাদের কিছুটা এঙ্গেজ রাখা বলতে পারো পড়াশোনার পরে। ও আর আমি মাঝে মধ্যে এরকম ছবি, আগে তো খুব করতাম, ছবি আঁকতাম, কাটটা সব থেকে বেশি ভালো হয়। একটা মানে আলাদা সাবজেক্ট, দুজনে একটা একই রকম সাবজেক্ট নিয়ে নিই, এবারে কেউ কারোরটা দেখবে না, এবং দুজনে সেইভাবে ড্রয়িং করব। এবার যারটা ভালো হবে সেই হিসেবে নম্বর আছে, তো নম্বরটা দেবে আশিস। তো এইটাই আমরা এখন করছিলাম, দেখি আগে দেখাই ওনাদের, এই দেখা আগে বাবা, এইটা আমার, দাঁড়াও ভালো করে দেখাই। দেখো আমি তার গান নিয়ে খেলি না, আইফোন একটা একটু সামনে আনতে হবে, দেখাই যাচ্ছে না। আর ওর হচ্ছে এই দেখো, ওটি ছোট্টর ওপর করেছে গানটা, কিন্তু ওর গানটা খুব রিয়েলিস্টিক হয়েছে না? আর আমার একটা খেলনা বন্দুক হয়েছে যেটা দিয়ে ক্যাপ ফাটায়, তো এই সময় আবার আমরা একটু মুভিও দেখছিলাম। এইভাবেই রাতের দিকে একটু ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করি, আশিস যখন এসে যায় হয়তো একটু তাড়াতাড়ি এসছে সেদিন এরকম আর কি, নাহলেও এতটাই দেরিতে আসে যে চট করে ডিনারেই বসে যেতে হয়। আর এই দেখো মাটনটাও ঠান্ডা হয়ে, মানে প্রেশারটা ঠান্ডা হয়েছে, এখন মাটনের কালারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে খুব বেশি যে একদম পাতলা করেছি তাও নয়, আবার খুব বেশি যে ঘন রেখেছি তাও নয়, খুব কম তেলেই কিন্তু রান্নাটা করেছিলাম, যতটা আর কি পরিমাণে মাটনটা ছিল সেই অনুযায়ী। আর কারণ জানি মাটন থেকে তেল প্রচুর ছাড়বে, আর স্বাদও খুব ভালো হয়েছিল। তো যারা মাটন এভাবে করো না, একবার ট্রাই করে দেখতে পারো আমার এই প্রসেসটা। তো হয়ে গেল, এরপরে জাস্ট আমরা ডিনার করবো, আর আজকে সার্ভ করছে আশিসবাবু, কারণ মাটন যখন হয় তখন সার্ভটা ওই বেশিরভাগ করে, মানে ও দিতে ভালোবাসে আর কি।
তো আমি এখানে থালা নিয়ে নিয়েছি, আয়ুষ্মানকেও খাওয়াবো, আমি নিজেও খাবো। রাতে তো আমরা অল্প করেই খাবো, খুব বেশি রাতের দিকে আর কি এই ধরনের খাবার দাবারগুলো আমরা শীতকালটা অ্যাভয়েড করি সত্যি বলতে কি। তো কালকে সকালের জন্য কিছুটা থেকে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এরপর থেকে বেশ ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করবার চেষ্টা করব। আজকের মতন গুড নাইট, টাটা, সায়োনারা।